সরকারি ড্রেন তৈরি করতে গিয়ে কুচকেরিয়া এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা, মাথা ফাটলো এক যুবকের। ভগবানগোলা থানার অন্তর্গত মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের কুচকেরিয়া এলাকায় সরকারি ড্রেন তৈরি হচ্ছিল, এই নিয়েই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এই কথা কাটাকাটির মধ্যে হঠাৎই বাড়ির মধ্যে থেকে নিয়ে আসা কাঠের ধারালো বাটাম দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে গুরুতর জখম হয় হোনারুল হক। তারপরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা মাথায় আঘাতের কারণে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করে। তাকে মারধর করে যারা, তারা হলেন নাজু শেখ, রাজ্জাক, সফিকুল ইসলাম বলেই ওই যুবক জানিয়েছেন। এই বিষয়ে ভগবানগোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী বা প্রতিনিধি। তৌসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। ওইখানে একটা পঞ্চায়েত থেকে সরকারি ড্রেনের কাজ হচ্ছে, আচ্ছা, যাকে মেরেছে তাদের বাড়ির অপোজিটে, আচ্ছা, যার জমিটা তারা ওইখানে ওদের আত্মীয় স্বজন এবং দলবল নিয়ে এসে প্রথমে তো বাধা দেয়। কীরকম বাধা দেয়? যে ওই পাটের জল এই পাটে নামা যাবে না। তখন এরা বলতে চায় যে কেন নামাতে দেবে না, ড্রেন তো একদিক দিয়ে হবে, যদি সরকার মনে করে তখন দুই দিক দিয়ে করলে দুদিক দিয়ে হবে। কিন্তু এরা কোনো ক্রমেই কাজটাকে আটকে দেয়। আটকে দেওয়ার কারণে এরা বাগবিদণ্ড জড়িয়ে গিয়া ওদের ওই যে নাজু বলে ছেলেটা, নাজু বাবার নাম হচ্ছে তুবুদ্দিন, সাফিকুল নূর ইসলাম বাবার নাম, এরা আরও দলবল ছিল, ওরা স্পটেই ছিল, কিন্তু রাজ্জাক আবু বাবার নাম হচ্ছে আখের আলী, আখের আলী, এরা তিনজনাই এরাই একটা ধারালো কাঠ জাতীয় কি দিয়ে মাথার উপর আঘাত করলে মাথাটা ফেটে। ওর নাম কি যার মাথা ফেটেছে? মাথা ফেটেছে তার নাম হচ্ছে সোনারুল হক। ও কাজ করছিল নাকি ওখানে? না, ওরা বাড়িতেই ছিল। ও আচ্ছা, ওইখানে যেহেতু ওর বাড়ির সামনে ওখানে কাজটা, ওখানে বিস্ফোরণ ছিল, বিস্ফোরণ তো ওর বাড়িতে। আপনার নাম? আমার নাম মোজাম্মেল হক। আপনার পরিচয়? আমার ওয়াইফ পঞ্চায়েত গ্রাম চেনাব মশাসল পঞ্চায়েতের সদস্য, তার আমি প্রতিনিধি, অপবা প্রতিনিধি। কি কি নাম? ছবি